অলরেডি তিনটা হার্বাল কোম্পানিকে দিচ্ছি, তারা আমাকে প্রতি কেজি 3000 টাকা করে দিয়ে থাকে। মাঠ পর্যায়ে প্যাকেজিং করে যখন ফিল্ডে নামাচ্ছি, আমার 1 কেজি মাল আমি বিক্রি করে লাভবান হচ্ছে 10000 টাকা। এই স্পিরুলিনায় মানুষ ধস খায় দুই কারণে, এক হলো গিয়ে কেমিক্যাল কম দামি ইউজ করার কারণে, দুই হলো গিয়ে আইবিসিতে করার কারণে। এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আইবিসি ট্যাঙ্ক। এই আইবিসি ট্যাঙ্কে যদি আপনি উৎপাদনে যান, উৎপাদন জিরো আসবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই কৃষি বন্ধনের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকায় মিরপুরের এক তরুণ উদ্যোক্তা, যিনি স্পিরুলিনা চাষ করছেন তার বাড়ির ছাদে, রাকিব ভাই। হ্যাঁ দর্শক, রাকিব ভাই কীভাবে এই স্পিরুলিনা চাষ করছে এর পুরো পদ্ধতি দেখাবো আজকের প্রতিবেদনে। আশা করি আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ আব্দুল রাকিব পড়ালেখা শেষ করে বসে না থেকে নিজ বাড়ির ছাদে চাষ করছেন সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা। সেই সাথে নিজেদের বাজার নিজেরাই তৈরি করছেন তার প্রতিষ্ঠান অর্গানিক কেয়ারের মাধ্যমে। পাশাপাশি অনেক তরুণ বেকারকে স্পিরুলিনা চাষের উপর ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই তরুণ। দর্শক শ্রোতা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সবার আগে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা রাকিব ভাই, আপনি তো এই ছাদের উপরে স্পিরুলিনার চাষ করছেন, এটা কতদিন যাবত করছেন? প্রায় আমি 2 বছর ধরে করছি। 2 বছর যাবত করছেন? আচ্ছা, তো এই আপনি যে স্পিরুলিনা চাষটা শুরু করলেন, তো কিভাবে শুরু করলেন এটা যদি বলতেন একটু। অ্যাকচুয়ালি হলো গিয়ে সর্বপ্রথম আমি ইউটিউবে এটার মানে সম্পর্কে জানতে পারি। আচ্ছা, তারপরে আমার এগ্রোর উপরে ঝোঁক ছিল, তারপরে আমি এটা সর্বপ্রথম এটা জানতে পারি মামুন স্যারের কাছে যে কীভাবে চাষ করতে হয়, বিএডিসির মামুন স্যারের কাছে। তারপরে ওখান থেকে আমি জন স্যারের সাথে পরিচয় হয়, বিসিএসআইআরের টপ সায়েন্টিস্ট যে উনি আছে বাংলাদেশের স্পিরুলিনা জগতে, যাকে বাংলাদেশ সরকার থেকে এই স্পিরুলিনা রিসার্চ করার জন্য রাখা হয়েছে, তিনি বিগত 21 বছর ধরে এই স্পিরুলিনা নিয়ে গবেষণা করতেছেন। সেই লোকের সাথে আমার পরিচয় হয় এবং ওনার কাছ থেকে আমি প্রপারলি জানতে পারি স্পিরুলিনাটা আসলে কীভাবে চাষ করতে। এখানে 2500 লিটারের সেটআপমেন্ট আছে এবং পরবর্তীতে আমাদের গাজীপুরে 1 বিঘা জমির উপরে এই স্পিরুলিনাটা চাষ করব। গাজীপুরে এটা করেছেন কতদিন হয়েছে? এটা 6 মাস থেকে 8 মাস, 8 মাসের মতো হয়েছে আমরা এটা রান করেছি। আচ্ছা, ওখানে আমাদের 50000 লিটারের প্রজেক্ট আছে। আচ্ছা, এখানে ছাদের উপরে আছে আপনাদের? এই ছাদের উপরে আমার সেটআপমেন্ট হলো গিয়ে 3000 থেকে 3500 লিটারের, কিন্তু বর্তমানে রানিং আছে 1500 লিটার। এই যে ট্যাঙ্কিগুলো যে করেছেন, এরা প্রতি ট্যাঙ্কি মানে কত আছে? প্রতি ট্যাঙ্কিতে আপনি 900 লিটার করতে পারবেন। 900 লিটার মতো? আচ্ছা, ট্যাঙ্কিগুলো কিসের ট্যাঙ্কি এগুলো? এগুলিকে বলা হয় আইবিসি ট্যাঙ্ক। এগুলি ট্রান্সপারেন্ট, সূর্যের আলো এটার ভিতরে যায় আর কি। আচ্ছা, এগুলো আপনি ক্রয় করেছেন কোত্থেকে ট্যাঙ্কিগুলো? এটা হলো গিয়ে নরসিংদীতে আব্দুল্লাহ ভাই আছে, তারপর গফুর ভাই আছে, ওনাদের কাছ থেকে আমরা কিনে থাকি। ঢাকাতে কি পাওয়া যায় না? ঢাকাতে টঙ্গিতে পাওয়া যায়, কিন্তু টঙ্গিতে দামটা বেশি থাকে। চার সাইডের ফ্রেম যেটা দেখছি আমরা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং প্লাস্টিক। 1000 লিটারের ট্যাঙ্কির খরচ পড়ে 4500। 1000 হচ্ছে পরে হচ্ছে 4500। আপনি যে স্পিরুলিনা কালচার করছেন, এই মাদারটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা আমি সংগ্রহ করেছি হলো গিয়ে বিএডিসি থেকে, ওই মামুন স্যারের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর এর পুষ্টিগুণ নিয়ে যদি স্পিরুলিনার যদি একটু বলতেন আপনি। আমি নিজে ল্যাব টেস্ট করিয়েছি সায়েন্স ল্যাব থেকে, বাংলাদেশের যেটা বিসিএসআইআর বলে, এই সায়েন্স ল্যাব থেকে আমি আমার নিজের চাষকৃত স্পিরুলিনা টেস্ট করে এটার মধ্যে 61.69% প্রোটিন পেয়েছি। এটার প্রোটিন লেভেল হলো গিয়ে প্রায় 62% আমার নিজের টেস্ট, যেটা আমি নিজে টেস্ট করেছি। এবং এটার মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ই,
এবং হলো গিয়ে জিঙ্ক পটাশিয়াম মিনারেল পেয়েছি হলো গিয়ে প্রায় 6 ধরনের এবং হলো গিয়ে ভিটামিন পেয়েছি 3 ধরনের আর হলো গিয়ে প্রোটিন পেয়েছি 62%। আচ্ছা ভাই, আপনি যে ট্যাঙ্কির কথা বলছিলেন, তো এই ট্যাঙ্কিতে আপনি স্পিরুলিনা চাষ করতে গেলে এর তাপমাত্রা কত লাগবে? এটার তাপমাত্রা মানে বাংলাদেশি আবহাওয়া উপযোগী। এই স্পিরুলিনাটা সবচাইতে উত্তম, সবচাইতে মানে সুন্দর হারভেস্ট হয়, বেশি উৎপাদন হয় হলো গিয়ে 28-35°C এর মধ্যে। আচ্ছা, এবং মারা যাওয়ার কারণ হয় হলো কি, মানে মারা যায় 45°C উপরে যদি তাপমাত্রা চলে যায় এবং 15°C নিচে যদি তাপমাত্রা চলে যায়, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মারা যা যাবে এটার কোনো গ্যারান্টি নেই, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যে আপনি তো এখানে এয়ারেশনের একটা ব্যবস্থা করেছেন, তো এয়ারেশনটা এটা যে আমরা একটা মোটর দেখতে পাচ্ছি আর কি, আমরা ক্যাপাসিটিটা কি? এটা আমার 004 দিয়ে আমি 2500 লিটার পর্যন্ত চালাতে পারি। 2500 লিটার পর্যন্ত আপনি 004 দিয়ে করা সম্ভব? LP100 দিয়ে 10,000 চালাতে পারবে, 10,000 চালানো সম্ভব। বিল কেমন আসবে এটা ইলেকট্রিক বিল? 004 সর্বোচ্চ সারা মাস আমি টাইমার দিয়ে যদি চালান, জি টাইমার দিয়ে চালালে আপনার সর্বোচ্চ খরচ আছে প্রতি মাসে হলো গিয়ে 500 টাকা, 500 থেকে 700 টাকা, 500 থেকে 700 টাকা যদি আপনার ডেস্কোতে হয়। আর যদি পল্লী বিদ্যুৎ হয় আরো কম আসবে, কম আসবে। ধরেন এই এয়ারেশন চলছে, কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে কি স্পিরুলিনা চাষে আপনার প্রথম অবস্থায় যখন হলো গিয়ে মাদারটাকে আপনি প্রিপেয়ার করবেন, হ্যাঁ মাদারটা মাত্র আপনি কেমিক্যালের সাথে মিক্সিং করছেন, প্রথম 7 দিন এটাকে হলো গিয়ে আপনার খুব টেক কেয়ার করতে হবে যেন কারেন্ট না যায়, এবং কারেন্ট গেলে তাহলে আপনাকে হলো গিয়ে লাঠি দিয়ে নাড়ায় দিতে হবে। আর যদি আপনি হলো গিয়ে লাঠি দিয়ে না নাড়ানোর ব্যবস্থা থাকে, তাহলে আপনাকে এটা ব্যাটারির ব্যবস্থা রাখতে হবে। আর এটা প্রথম 7 দিনই, তারপর এটা বায়োফ্লকের মতো মাছ না যে অক্সিজেন চলে গেল আর সাথে সাথে অক্সিজেন না পেয়ে এটা মারা যাবে, এরকম কিছু না। পরবর্তীতে 7-15 দিন পরে যখন এটা ম্যাচিউরড একটা মাদার হয়ে যাবে, তখন হলো গিয়ে এটার মধ্যে আপনি সারা মানে 24 ঘন্টাও যদি কারেন্ট না থাকে কোনো প্রবলেম নেই। তো শুরু করার পরে হারভেস্ট করতে কয়দিন সময় লাগে? 15 দিন মানে 15 দিন হারভেস্ট করা সম্ভব? 15 দিন পর থেকেই আপনি ব্যাকফিট পাওয়া সম্ভব। তো আপনি বলছিলেন যে 1000 লিটারের কথা বলছিলেন, তো 1000 লিটার যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে 15 দিন পরপর যদি সে হারভেস্ট করে, তো এখান থেকে সে কেমন প্রফিট পেতে পারে? 15 দিন পরপর হারভেস্ট যদি করে, সেক্ষেত্রে হলো গিয়ে আপনার 1000 লিটার থেকে 1 কেজি মাল আপনার মাসে উৎপন্ন হয়। 1000 লিটার থেকে 1 কেজি মাল মাসে উৎপন্ন? আচ্ছা আচ্ছা। যদি আপনি হাউজে করেন? হাউজে করি আমরা, মূলত IBC ট্যাঙ্কে মাদারটা তৈরি করি। আচ্ছা, আর হাউজে আমরা মূলত হলো গিয়ে ইয়াটা করি, সেক্ষেত্রে তার উপরে তো কোনো ঢাকনার বা এই ধরনের ঢাকনার ব্যবস্থা করে দেই আমরা। এটা হলো গিয়ে একটা মানে আমরা একটা নেট বিছিয়ে দেই, নেট বিছিয়ে তার উপরে হলো গিয়ে আমরা সাদা পলি দিয়ে দিই। এটা কি বৃষ্টির পানিতে কি কোনো সমস্যা হয়? না, বৃষ্টির পানি ঢোকানো যাবে না, বৃষ্টির পানিতে কোনোভাবে ঢোকানো যাবে না। ঢুকে গেলে সেই ক্ষেত্রে আপনি আর অনুমান করে একটা কেমিক্যাল ছেড়ে দিতে হবে। আচ্ছা, তো বাজার ব্যবস্থাপনাটা আপনি কিভাবে করছেন? বাজার ব্যবস্থাপনা আমি আসলে সর্বপ্রথম যখন এটা নিয়ে বিশালে তখন হলো গিয়ে আমি এটা নিয়ে কাজ শুরু করি, তো তখন আমার চিন্তা ছিল যে আমি এটা মানুষকে দিব, আমি নিজে উৎপাদন করে মানুষকে দেব, মানুষ আমাকে সেল করে দিবে। আসলে যখন আমি এই মার্কেটের পিছে দৌড়ালাম, আমি বুঝতে পারলাম যে আমাকে মানে আমি মানুষের পিছে না দৌড়িয়ে আমার পিছে যেন মানুষ দৌড়ায়, সেই রকম একটা আমি মার্কেট তৈরি যেন করতে পারি। আমি চিন্তা করলাম যে আমি পারবো না, আমি মানে ধৈর্য ছেড়ে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ কেননা বাংলাদেশে এটার প্রচলন নাই বললেই চলে, অনেকে চেনেই না। অনেকে কেন, বাংলাদেশে 99.99% মানুষ চিনে না ভাই, পুষ্টিগুণ সম্বন্ধেও তাদের কোনো ধারণা নাই, এটার পুষ্টিগুণ সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই। এবং মানুষ অনেকে বলে এই শৈবালের ভিতরে কি আছে, আসলে এটা হলো গিয়ে একটা মানে প্রচুর পরিমাণে ফুড সাপ্লিমেন্ট, এবং জাপানে এটার হলো গিয়ে প্রতি বছর এটা 500 টন জাপানে সেল হয়ে থাকে, এবং জাপানে হলো গিয়ে এই স্পিরুলিনা খাওয়ার ফলে পৃথিবী মানে বলা হয়ে থাকে যে এই স্পিরুলিনা খাওয়ার জন্য জাপানে হলো গিয়ে মানুষ সবচেয়ে বেশি আমরা যে কাজটা করে থাকি, আমরা এটা হলো গিয়ে ফিল্ড মার্কেটিং করে থাকি, আমার 94 জন এসআর আছে পুরো বাংলাদেশে, এবং আমরা এটা হলো গিয়ে ফার্মাসিউটিক্যালের আন্ডারে নিয়ে চলে গেছি। তো আমি ঢাকা ফার্মার সাথে চুক্তি করেছি,
ঢাকা ফার্মার সাথে 5 বছরের জন্য আমি চুক্তিবদ্ধ। ওনাদের 73টা প্রোডাক্টের লাইসেন্স করা আছে, তার মধ্যে থেকে আমি তিনটা প্রোডাক্টের মার্কেটিং করছি। এক হলো গিয়ে স্পিরুলিনা, দুই হলো গিয়ে ডায়াফাস্ট, তিন হলো গিয়ে ডিবি সিডস। তিনটা জিনিসের মধ্যেই আমরা স্পিরুলিনা দিয়ে থাকি। মার্কেটিংটা তাদের মাধ্যমে? না না, তাদের মাধ্যমে না, মার্কেটিং আমাদের ম্যানুফ্যাকচারার, তারা র ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি, র ম্যাটেরিয়াল আপনারা দিচ্ছেন, তারা জাস্ট আমাকে তাদের লাইসেন্সটা ইউজ করতে দিচ্ছে। এবং এই জিনিসটা আমরা হলো গিয়ে তারা আমাকে ক্যাপসুল বা ট্যাবলেট এবং বোতলজাত কমপ্লিট করে দিচ্ছে, ওরা কমপ্লিট করে দিচ্ছে। কাঁচামাল হিসেবে কি এটা সেল করা কি সম্ভব? হ্যাঁ, এটা কাঁচামাল হিসেবে আমি বিভিন্ন অলরেডি তিনটা হার্বাল কোম্পানিকে দিচ্ছি, তারা আমাকে প্রতি কেজি 3,000 টাকা করে দিয়ে থাকে। আর যখনই আমি এটা এই যে ঢাকা ফার্মার সাথে চুক্তিবদ্ধ হয়ে এটাকে ক্যাপসুল ফরম্যাটে নিয়ে আমি এটা বোতল পর্যায়ে মানে মাঠ পর্যায়ে প্যাকেজিং করে যখন ফিল্ডে নামাচ্ছি, আমার 1 কেজি মাল আমি বিক্রি করে লাভবান হচ্ছে 10,000, 8 থেকে 10,000। আর এমনি ওদেরকে দিলে 3,000 টাকা দিতে হচ্ছে, আর আমার হোলসেলে গেলে 2,500 থেকে 3,000 বেশি আমি পাচ্ছি না। সো আমি এই মার্কেটটা আমি নিজে নিজে ক্রিয়েট করেছি। আমি মুন্সিগঞ্জে বিশাল মার্কেট আল্লাহর রহমতে করে ফেলেছি, তারপর মানিকগঞ্জে করেছি। এটা এই কি কি ফর্মে আপনি এগুলো এই বাজার করছেন? বাজারজাত ক্যাপসুল প্লাস ট্যাবলেট। ট্যাবলেটটা আমার এখন ফিল্ডে নামাইনি, এই মাসেই আমার ফিল্ডে নেমে চলে আসবে ইনশাআল্লাহ। স্পিরুলিনা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার স্পিরুলিনা নিয়ে ভবিষ্যৎ যে পরিকল্পনাটা, এটাকে আমি 64 জেলায় মার্কেটিং করার ইচ্ছা আছে। আপাতত আমি এটা নিয়ে 1টা জেলা এবং 12টা থানা, 1টা জেলা একদম পুরো মার্কেটিং করেছি এবং এক্সট্রা আদার্স বিভিন্ন জেলায় 12টা থানায় মার্কেটিং করেছি। এবং প্রত্যেকটা থানায় যেন আমার এসআর থাকে, আমার বড় একটা কোম্পানি করার শখ। আচ্ছা, এখন নতুন কোনো উদ্যোক্তা যদি আপনার এই স্পিরুলিনা চাষ করতে চায়, তার জন্য আপনার কী পরামর্শ থাকবে? নতুন উদ্যোক্তাদের কাছে আমি একটাই বলবো, এই স্পিরুলিনায় মানুষ ধস খায় দুই কারণে। এক হলো গিয়ে কেমিক্যাল কম দামি ইউজ করার কারণে, দুই হলো গিয়ে আইবিসিতে করার কারণে। এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আইবিসি ট্যাঙ্ক। এই আইবিসি ট্যাঙ্কে যদি আপনি উৎপাদনে যান, উৎপাদন জিরো আসবে। এটা শুধু মাদারের জন্য? এটা জাস্ট মাদারের জন্য। এটা খুব কম, 1,000 লিটার থেকে আপনি 300 থেকে 400 গ্রাম, তাও মানে গরমকালে 400 গ্রাম পাচ্ছি, শীতকালে এটা 200 গ্রামে নেমে যায়। হ্যাঁ, সো এইটার মধ্যে যেই চাষ করবে সেই ধরা খাবে। এবং যারা হাউজে করবে, হাউজের রেশিওটা হলো গিয়ে 1,000 লিটারে 1 কেজি আসবে। আচ্ছা, শুনতে পেরেছি যে আপনি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনি একটা ছোটখাটো একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বা তাদেরকে মাদারও দিচ্ছেন। হ্যাঁ, আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আল্লাহর রহমতে। বাংলাদেশে আমি প্রায় 500 থেকে 600 জনকে ট্রেনিং করিয়েছি বিগত 2 বছরে। আচ্ছা, এবং আমি প্রশিক্ষণের জন্য কোনো টাকা রাখি না, কিন্তু প্রশিক্ষণ যে আমার কাছে করতে আসে তার কাছে আমি একটা সেট আপ পেন্ট, পরীক্ষামূলক সেট আপ পেন্ট আমি সেল করে থাকি। যেরকম হলো গিয়ে মানে স্পিরুলিনা চাষ করতে যে জিনিসগুলি লাগে, আপনি স্পিরুলিনা ট্রেনিং কেন করবেন? অবশ্যই চাষ করার জন্য, চাষ করার জন্য। তো মাদারটাকে কীভাবে তৈরি প্রিপেয়ার করা যায়, তৈরি করা যায়, সেই জিনিসগুলি আমি ওনাকে দিয়ে দিই। মেডিসিন, মাদার কালচার, পাইপ, বাকেট, স্টোন এবং হলো গিয়ে ট্রেনিংটার সাথে এই 6টা জিনিস একসাথে দিয়ে দিই। আমার এখানে 3 ধরনের প্যাকেজ আছে, একটা হলো গিয়ে 3600 টাকা, একটা হলো গিয়ে 4,500 টাকা। এটা তার জিনিস তাকেই দিয়ে দিচ্ছি, জাস্ট আমার কাছ থেকে কিনে নিয়ে যেতে হবে এবং ট্রেনিংটা ফ্রি করে দিচ্ছি। ট্রেনিংটা ফ্রি করছেন। আপনি যে কেমিক্যালের কথা বলছিলেন, তো কি কি কেমিক্যাল আপনি এখানে ইউজ করছেন? এটা 9 ধরনের কেমিক্যাল ইউজ করছি। অনেকে 7 কেমিক্যাল ইউজ করে। আমি ফার্স্টেই আপনাকে একটু আগে আপনাকে বলেছি যে মানুষ 2টা ভুল করে স্পিরুলিনা চাষ করতে গিয়ে, মানে ধরা খায় হলো গিয়ে 2টা কারণে, একটা হলো গিয়ে কেমিক্যাল কম দেওয়ার কারণে, আরেকটা হলো গিয়ে আইবিসিতে করার কারণে। তো আপনি এখন যে কোশ্চেনটা করেছেন, কেমিক্যাল এখানে কম, মানুষ হলো গিয়ে বাঙালি হলো গিয়ে যেখানে সস্তা পায় সে জায়গায় দৌড় মারে। এখন আমার কাছে অনেকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমাকে বলে যে হলো গিয়ে 1,000 লিটারের কেমিক্যালের দাম কত, আমি আমার রেটটা বলে দিচ্ছি। কিন্তু সে আরেক জায়গায় ফোন দেয়, সে হলো গিয়ে আমি সাপোজ আমি বললাম 5,000 টাকা, আরেক জায়গায় বললো 3,000 টাকা, সে দৌড় মারে হলো গিয়ে সেই 3,000 টাকার মধ্যে। কিন্তু
এখানে সে বুঝলো না যে আমি 9 কেমিক্যাল জার্মানি গ্রেডের দিয়েছি আর সে হলো গিয়ে 7 কেমিক্যালের দাম বলেছে। তো এই কেমিক্যাল যেগুলো যে ইউজ করছেন এগুলো কি পানির পানির যে প্যারামিটারটা কি নিয়ন্ত্রণ করার জন্য কি কেমিক্যাল ইউজ করা হয়? এই কেমিক্যাল এটা হলো গিয়ে মানে সমুদ্রের পানিটাকে যে পানিটার ভিতরে যে জিনিসটা থাকার দরকার রাইট এইটাকে আমরা পানিটাকে প্রিপেয়ার করি। মাদার দিয়ে দিলে অটোমেটিক্যালি রোদ পেলে অটোমেটিক্যালি এই শৈবালটা জন্ম হয়। তার মানে হচ্ছে শৈবাল চাষ করার জন্য লবণাক্ত পানির প্রয়োজন হবে, সেই পরিবেশটা আপনারা তৈরি করে দিচ্ছেন এই কেমিক্যাল গুলো দিয়ে? জি। আচ্ছা আচ্ছা। তো রাকিব ভাই, আসলে অনেক ইনফরমেশন আপনার কাছে নিলাম এই স্পিরুলিনা চাষ সম্বন্ধে। তো দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা রাকিব ভাইয়ের সঙ্গে। রাকিব ভাই, স্পিরুলিনা চাষ সম্বন্ধে আপনাদের অনেক তথ্য দিয়েছেন, আর কেউ যদি ছোট আঙ্গিকে এই স্পিরুলিনা চাষ করতে চান, রাকিব ভাই সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।